আসসালামু আলাইকুম। ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি কুরাশমুন্সি বাজার, আপনারা তো দেখতেছেন আমি এখন মেন বাজারের দিকে প্রবেশ করতেছি। আর আপনারা যে সিএনজিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে বাড়াই চালিত, মানে আপনারা লোকালি যদি দাগনভূঁইয়া এরপরে গজারি আমভূঁইয়া হাট যাইতে চান এগুলো করে যাইতে পারবেন। আর আজকে হচ্ছে বাজারের দিন বৃহস্পতিবার, এই কারণে লোকসমাগম একটু বেশি দেখতেছেন। আর আমরা এখন সামনের দিকে এগোতেছি, আর সামনে যে ডান সাইডে কিন্তু একটা রোড গেছে ওইটা হচ্ছে রাজাপুরের দিকে, আর আমি এখন যাইতেছি বাঁ সাইডের রোডটাতে। বাঁ সাইডের যে রোডটা ওইটাতে আমি যাইতেছি, ওইটা দিয়ে কিন্তু আপনারা দরবেশ্বরহাট সিন্দুরপুর ওইদিকে যাইতে পারবেন, রাজাপুরও যাইতে পারবেন। এরপরে আমরা এখন সিধা যে রোডে যাচ্ছি ওইটার বাঁ সাইডে আরেকটা রোড আছে, ওইটা পাড়িথানা রোড বলা হয়। ওইখান দিয়ে একটা পাড়িথানা আছে, মানে কুরাশমুন্সি বাজারে একটা পাড়িথানা আছে ওই রোডটাই, তো ওই রোড দিয়ে আপনারা কিন্তু সেবারহাট যাইতে পারবেন। তো পর্যায়ক্রমে ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন, একটু ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতে হবে এরকম। এখন আমরা সামনের দিকে যাব, আর দরবেশ্বরহাটের যে রোডটা আমরা ওই রোডে যাব, মানে বাজার যতটুকু আছে আমি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর এর পরবর্তীতে আমি আপনাদেরকে কাঁচা বাজারটা দেখাবো। এই তো আপনারা একটু লক্ষ্য করেন, আমি সেবারহাটের যে রোডটা ওইটা আমি এখন দেখাচ্ছি, সোজা যে রোডটা এটা হচ্ছে সেবারহাটের রোড। এই রোডে পাড়িথানা আছে, একটু সামনে গেলে হাতের ডান সাইডে আপনারা পাবেন। তো মুন্সিহাটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে আছে, যদি আপনারা পুরো ভিডিও বাজারটা দেখতে চান ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন বা ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে বা ফেস থেকে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে পুরো বাজারটা দেখাবো। আর আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে বা আজকে হাটের দিন বলা হয়, হাটের দিন হওয়ার কারণে একটু জ্যাম, আর বিশেষ করে কুরাশমুন্সি বাজারটা কিন্তু অনেক বড় বাজার, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। এই বাজারে অনেক কিছুই আছে, ব্যাংক, এরপরে ব্যাংক আছে, এমনি অন্যান্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান আছে অনেকগুলো, এরপরে মার্কেট আছে, দোকানপাট আছে। তো আমরা এখন আগুয়া সামনের দিকে এগোচ্ছি, একদম বাজারের শেষ প্রান্তে যাব, তারপরে আমরা কাঁচা বাজারের দিকে প্রবেশ করব, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই রোডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, মানে একদম রাজাপুর থেকে সিন্দুরপুর অলাতলি দরবেশ্বরহাট হয়ে কুরাশমুন্সি পর্যন্ত এই যে রোডটাতে আমি এখন আছি ওই রোডটাই। তো আমরা এখন ওইটা দেখানো শেষ, এরপরে এখন কাঁচা বাজারের দিকে প্রবেশ করতেছি। আপনারা তো দেখতেছেন আমরা এখন মেন কাঁচা বাজারের দিকে প্রবেশ করতেছি, এরপর বাজারটা দেখাবো, মাছ বাজার, সবজি বাজার যেগুলো আছে ওইটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা তো দেখতেছেন আসলে অনেক লোকসমাগম, এরপরে অনেকগুলো মাছ উঠতেছে। তো ঠিক আছে, ভিডিও আজ এ পর্যন্তই, আপনাদেরকে মানে কুরাশমুন্সি বাজারটা একটু করে দেখানো। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিও হবে কুরাশমুন্সি বাজার থেকে রাজাপুর পর্যন্ত পুরো রাস্তার ভিডিও, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।